মানে কইতাছিলাম কি, আজকে আমার শ্বশুর সাহেবের কথা শুনে আমার কলিজাটা বেড়ে গেছে। উনি এত সুন্দর করে বুঝাইলো দেখাইলো, আমার ওনার কাছে কোনো কিছু শিখার আছে দেখার আছে। বুঝি নাই কথাটা, ব্যাপার কি, ও তো চোখে দেখে না, বাবা এত কিছু দেখাইলো ওকে দেখালো নাকি, কানার বাচ্চা কানা চোখে দেখে নাকি, আমার কাছে যেন কেমন লাগতেছে, সন্দেহ সন্দেহ, একটু পরীক্ষা করে দেখমু না, দেখি আসলে কানা না চোখে দেখে। কই গেলা? আচ্ছা তোমাকে একটা কথা বলি, বলো তো এখানে কয়টা হাত? কয়টা হাত এ কি, কোন জায়গায়? আর হাতটা তো আমার চোখের সামনে কাছাকাছি। হ্যাঁ কো, এই তুমি আমার সাথে দুষ্টামি করতেছো, আমি চোখে দেখি কিনা এটা দেখার জন্য না, এই দেখবো আমার চোখটা, ওই যে মনির এখানে সাদা সাদা দাগ আছে দেখছো? হ্যাঁ আমার এইটা দেখার কিছু না। না না এবার বিশ্বাস করলাম, না এমনি দুষ্টামি করলাম আর কি। আচ্ছা চলো, আচ্ছা চলো। আচ্ছা শুনো না, কি একটা কথা সত্যি করে বলবা, তুমি যে বললা আমার বাবা দেখাইছে বলছে এত কিছু, তুমি দেখলা কিভাবে? তুমি তো কানা। ও এত কিছু কেমনে দেখলাম সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে শ্বশুরের প্রতি ভালোবাসা আছে বুঝলা, আমি আমার মনের চোখ দিয়ে কল্পনা করে দেখছি। ও তুমি মনের চোখ দিয়ে দেখছো, বাস্তবে তো এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে যাই কি বলার না। আচ্ছা ঠিক আছে চলো, বুঝতে পারছি। হ্যাঁ আসো। আরে দোস, হ্যাঁ কই যাইতাছস? কেডা? আমি সোহেল। ও সোহেল বন্ধু, কেমন আছো? ভালোই। ভালো আছ না? ও যাইতাছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ি একটু বেড়াইতে। এই যে ও এইটা তোর ভাবি। হ্যাঁ সালাম কর, সালাম কর বেটা। আরে ভাবি, এই কি করছেন দোস? হ্যাঁ সালাম তো করতে দেয় না। আ পাড়া সরা কি লিখে সালাম করতে দাও। আজ কর কর কর। এই কি করছেন আপনি দোস? এখন তো দেয় নাই। আচ্ছা থা বাতে বাতে, তারপরে কথা বলে আইসেন বাইতে, তখন পা ধরে দুই রাখবে না, তুই সালাম করছেন? হ্যাঁ দোস আরেকবার কো। হ্যাঁ আরেকবার। হম অতি ভক্ত সুরের লক্ষণ তো আমার রুম, যা যা যা। এই হ্যাঁ তোমার একটা প্রশ্ন করবো, তোমাদের গ্রামের মধ্যে কি সবাই পায়ে ধরে সালাম করে না, ওই যে জড়ায় ধরে সালাম করে? পায়ে ধরে সালাম করে, জড়া ধরবো কে লাগা, জড়া ধর তো নিজে ঘরে বউরে। হ্যাঁ তোমার কি জড়া টড়া দোষ নাকি? না না না, পায়ে ধরে সালাম করছিল। ওই তো তুমি পাওটা না সরে, তোমার বন্ধুটা কেমন? হ্যাঁ পাওটা না সরালে কিন্তু আজকে সালামটা হয়েছে দেখে, নাহলে আবার বাইক যাবো, বাইক গিয়ে রান্না বান্দি করো আর খাওয়া, তারপর আবার তোমার পাওয়া ধরে সালাম করে, তারপর দাবো। হ্যাঁ দরকার নাই দরকার নাই, এতটুকু যাওয়া দরকার নাই, চলো। আচ্ছা আচ্ছা আপনি আমার জামাই কানা করকে? হ্যাঁ উনি কানা হোক আর ল্যাংড়া হোক আর কুড়া হোক, এটা তো আপনার দেখার দরকার নাই। সুর করে কার কইছেন? সুর না মনে করলাম যে হাত ধরে টানতেছেন, তো সুরের টানে হাত ধরিয়া তাই। ওই থাপ্পড় টাপ্পড় খাইবা নাকি এমনি সুদা হাঁটবা? আমার স্বামী কানা হোক আর ল্যাংড়া হোক, আমি তার হাত ধরে হাঁটবো, তোমার সমস্যা কি? থাপ্পড় দিবেন কে? ভালো কথাই তো কইলেন। ভালো কথা কোথায় কইলেন? সুন্দর করে মানুষের সম্মান করতে পারেন না? এই এই স্যার, এই লাগছি তুমি যা যা যা। আরে ওইদিকে না, তো লাগছি দিব, লাগছি দিব আমার পাশে। আব্বা বাচ্চা কানা চোখে দেয় না, আমার বোন দোষে জড়াইয়া বাবা মনে করি। এই বাবা এখানে আব্বা কুল এই যে তো পিছনে। আব্বা আব্বা ঠিক আছে ঠিক আছে, আব্বা আব্বা ভালো আছেন না? আব্বা
বাপ মায়ের যখন এই অসুস্থ রয়েছে তখন যদি ডাক্তার ঠিক মতো দেখাইতো তাহলে আজকে এই 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 কানা হয় না। আমি জানি ও ইচ্ছা করে করছে এটা, আমি জানি। এইসব ফাও কথা বলার তো দরকার নাই। ওর এখন ডাইন ব্যায়াম কিছুই এখন খেলে পাইতেছে না, হয়তো আরো সময় লাগবে কিছুদিন। আয় বাবা ঘরে।